আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। জুলাই আগস্ট গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হল সাবেক নয় মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ 13 আসামিকে। একই সাথে জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ করতে তদন্ত সংস্থাকে এক মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব আসামি হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব। এর আগে সকালে আসামিদের বিভিন্ন কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে আনার কথা থাকলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে হাজির করা হয়নি। সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসনুল হক, ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান ইফ রহমান, তৌফিক ইলাহি, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে ট্রাইব্যুনালে শুনানি চলছে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ট্রাইব্যুনালে আজকে বিচার কাজের বিস্তারিত আমাদেরকে জানান। ধন্যবাদ পুনম। আপনি যেমনটি বলছিলেন যে 13 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এজলাস কক্ষে নিয়ে যাওয়ার পর বেলা 11টার দিকে বিচারপতিরা এজলাস কক্ষে আসেন এবং তখন থেকেই আসলে বিচার কাজ শুরু হয়। প্রথমেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি দাঁড়িয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন যে তদন্ত সংস্থার পক্ষ থেকে একটি আবেদন তারা করেন যে জুলাই গণহত্যার যে তদন্ত কাজ, সেই তদন্ত কাজ শেষ করতে আরও সময় লাগবে এবং একই সাথে তাৎক্ষণিকভাবে ডিফেন্সের বা আসামি পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য অ্যাডভোকেট এহসানুল হক সমাজি এবং আবুল হোসেন অনুমতি চাইলে চিফ প্রসিকিউটর তার বিরোধিতা করেন এবং পরবর্তীতে আদালত তাদের আজকে যুক্তি উপস্থাপন বা শুনানিতে অংশ না নেবেন কিনা তা জিজ্ঞাসা করলে একসময় তারা বলেন যে তারা কোনো বিতর্কে জড়াতে চান না এবং তারা শুনানিতে আজকে অংশ নেবেন না। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে দুটি আবেদনের ভিত্তিতে আজকে আসামিদের এখানে আদালতে হাজির করা হয়েছে সেই দুটি আবেদনের উপর শুনানি শুরু করেন এবং প্রথমেই তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে আসামিরা এখানে উপস্থিত আছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের বিষয়ে পড়ে শোনান এবং শুরুতেই তারা বলেন যে এখানে যে 13 জন আসামিকে আনা হয়েছে এই 13 জন আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ক্ষমতা সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে দমন করার জন্য তারা সহযোগিতা করেছেন। তাদের একই সাথে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা নেতৃত্বের দায় এবং একইভাবে ব্যক্তিগত দায়ও উল্লেখ করেন তিনি এবং শেখ হাসিনার শাসনামলে যেসব কারণে এই জুলাই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তার একটা পটভূমি তুলে ধরে তিনি বলেন যে সেই সময়ে যে বিরোধী দমন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরে যে গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, গুম এবং আয়নাঘর, একই সাথে যে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয়গুলো তিনি তুলে ধরে যে জুলাই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে যে দমন নিপীড়ন এবং গুলি করে মানুষকে হত্যাসহ অঙ্গহানির যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো তুলে ধরে তিনি এই তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাসের সময় আবেদন করেন এবং এই শুনানি শেষে আদালত তদন্ত শেষ করার জন্য 1 মাসের সময় দেন। এখন যে আবেদনের শুনানি হচ্ছে সেটি হচ্ছে যে এই যে উপস্থিত 12 জন যে আসামিকে উপস্থিত করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো পাঠ করে শোনাচ্ছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটা শেষ হলে হয়তো বা আদালত কোনো একটি আদেশ দেবেন এবং আপনার মাধ্যমে আমরা আদালত কি আদেশ দিল তা দর্শকদের জানাতে পারবো। পুনম, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার পুরোটা নির্ভর করছে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে।
এই সময় ডক্টর ইনুজ অভিযোগ করেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। এছাড়াও বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সংকটের পাশাপাশি আগামী নির্বাচন, কূটনৈতিক সম্পর্ক এবং আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। The highlight of the whole government was reform, because the whole student movement is to create a new Bangladesh. Their word is new Bangladesh. New Bangladesh is not going to come through just holding an election. Holding an election is a repetition of the old ways of doing things in politics and so on. So we want to get rid of those things. And that's what the population of the whole country wanted. Something new, something different than the old. Talking of India, of course, this is where Sheikh Hasina is right now. How does your administration view her being there and the statements and pronouncements that she is making from there? We complained about her doing that, because this kind of destabilizes Bangladesh, because she's making speeches calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রা বাড়িতে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠালো সরকার। গতরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে বিদায় জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে থাইল্যান্ড পাঠানো হয়। এতে খরচ হয়েছে 64 লাখ টাকা। কাজল সহ এখন পর্যন্ত মোট 5 জনকে দেশের বাইরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া, কিন্তু গত 5 আগস্ট ছাত্র জনতার কাঙ্ক্ষিত বিজয়ের দিনেই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের ছোড়া গুলি মাথায় এসে লাগে তার। 3 মাস ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসা চলে কাজলের। গত শনিবার থেকে অবস্থা খারাপ হওয়ায় তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে পাঠানো হয় থাইল্যান্ডের বেস্থানি হাসপাতালে। নিউরোসায়েন্সে উনি আসেন, ওনার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ছিল। সবাই নিউরোসায়েন্সে যা যা ছিল, যা যা আমরা সবাই অনেক চেষ্টা করেছে, কন্ডিশনস মানে পুরোপুরি খুবই ক্রিটিক্যাল ছিল। আর তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে, আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। এবং পাঠানোর উদ্দেশ্য হলো মূলত তাকে বেটার ফিজিওথেরাপি দেওয়া। এ সময় কাজলকে বিদায় জানাতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, সামনে আরও 20 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর পরিকল্পনা আছে। কাজলকে আমরা পাঠালাম, এয়ার অ্যাম্বুলেন্সে করে তার স্ত্রী তার সাথে গেল। ওর জন্য আমাদের এই আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠালাম, 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। আর ব্যাংককে আরও আমাদের এসব হয়, 4 জন হবে, 3 জন অলরেডি আছে। পাইপ লাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এছাড়া আহত অন্যদের চিকিৎসার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হচ্ছে বলেও জানান এই স্বাস্থ্য উপদেষ্টা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।